হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো বাসায় থাকা সামান্য কিছু উপকরণে কীভাবে খুব সহজেই কাঁচা আলুর পকোড়া তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এজন্য আলুগুলোকে প্রথমে একটা ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নিব তো সেম একইভাবে আমি তিনটা আলুরই খোসা ছাড়িয়ে নিব তো ফ্রেন্ডস আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা সবার প্রথমে পেতে পারেন তো এই আলুগুলোকে আমার ছুলে নেওয়া খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি একটু পরিষ্কার পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব কারণ গ্রেট করার পরে আলুটা ধুতে গেলে বেশি পানি পানি হয়ে যাবে তো এই জন্য এর ভিতরে একটু পানি দিয়ে আলুটাকে একটু ভালো করে কষলে ধুয়ে নিব তো ধোয়া হয়ে গেলে একটা প্লেটে আমি তুলে নিয়েছি এরপর একটা গ্রেটার নিয়েছি চার রকম গ্রেড করা যায় এই গ্রেটারের মাঝারি সাইজের যে গ্রেট করার যে ইয়েটা সেটা আমি ব্যবহার করলাম তো গ্রেট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন উপর থেকে নিচে পর্যন্ত চেপে চেপে গ্রেড করবেন তাহলে কিন্তু একটু লম্বাটা শেপের গ্রেট করা হবে তো দেখুন একে একে আমার সবগুলো আলু কিন্তু গ্রেট করা হয়ে গেছে এবারের ভিতরে দিয়ে দিব আমি একশো সামচ পরিমাণে লালমরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ তারপরে দিয়ে দিব হাফ সামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো দেওয়ার পরে এগুলোকে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব চেপে চেপে তাহলে আলুর ভিতরে যে এক্সট্রা পানি আছে সেটা একটু বেরিয়ে আসবে এর ভিতরে দিয়ে দেবো ওয়ান ফোর কাপ পরিমাণে আটা তো যে আটা আমাদের সাধারণত বাসায় থাকে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে বেসন দেওয়ার পরে এইগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিব তো আমার ওয়ান ফোর কাপ যে মেজারমেন্ট কাপ সেটা আমি খুঁজে পাচ্ছি না মিচিং এই জন্য আমি বড়ো কাপে আপনাদেরকে জাস্ট ওইভাবে দেখিয়ে দিলাম তো দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার আমি একটা শেপ দিয়ে দেখাচ্ছি পকোড়ার শেপটা কিভাবে দিতে হবে এরকম তো চুলাই একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি এবার এই তেলের ভিতরে আমি পকোড়াগুলোকে ছেড়ে দিব তো এটা কিন্তু মিডিয়াম মাসে থাকতে হবে জালটা এটা হাই করা যাবে না তাহলে কিন্তু মুচমুচে হওয়ার আগেই পকোড়াটা পুড়ে যাবে তো কিছুক্ষণ পর কিন্তু এগুলাকে আমি উল্টে দিব তো এই পকোড়াটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত ছোট বড় বাচ্চারা সবাই পছন্দ করবে এমনকি ইফতারের আইটেমেও আপনারা এই পকোড়াটা তৈরি করে খেতে পারবেন খুবই ভালো লাগবে মুখরোচক একটা খাবার তো কিছুক্ষণ পর এইগুলোকে আবারও একটু উল্টে দিলাম একটু ব্রাউন করে ভেজে নিব আপনারা চাইলে আরও একটু ডিপ কালার করে ভাজি করতে পারেন কোনো সমস্যা হবে না তো এবার দেখুন কত সুন্দর পারফেক্ট একটা কালার হয়ে গেছে মাসাল্লা এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে আপনাদেরকে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার এই মুচমুচে কাঁচা আলোর পকোড়া তো তো ফ্রেন্ডস দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন